হেল্পলাইনে আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টে 3D ফটো আপলোড দিতে পারি। এজন্য আমাদের প্রথমে ফেসবুকের যে অফিশিয়াল অ্যাপ আছে এটি আপডেট করে নিতে হবে। যাদের আপডেট করা আছে তাদের আর করতে হবে না, যাদের নেই তারা আপডেট করে নেবেন। তো আপডেট করা অ্যাপটিতে ঢুকবেন, এরপরে আপনারা সরাসরি চলে যাবেন এই যে হোয়াটস অন ইওর মাইন্ড, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন 3D ফটো, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে গিয়ে যে কোনো একটা ছবি সিলেক্ট করে নেবেন যেটা আপনার পছন্দ, তারপর একটু সময় নেবে, এরপর ছবিটি রেডি হয়ে যাবে। এই যে দেখুন কিছুটা এখান থেকে দেখা যাচ্ছে। এই ছবিটি যদি আপনার পছন্দ না হয় তাহলে যে এখানে ক্রস চিহ্ন এটাতে কেটে দিতে পারেন। আবার যদি রিপ্লেস করতে চান, আর একটা ছবি আনতে চান, এটাতে ক্লিক করলে আবার গ্যালারিতে নিয়ে যাবে। তো এই হলো ছবি। আর আপনি যদি এটার ক্যাপশন লিখতে চান, এই যে এখানে লিখতে পারেন যা খুশি আপনার মন চায়। আমি যেমন কিছু লিখছি, কেমন আছো। এরপর এটি হয়ে গেছে, এখন আপনি এই যে উপরে ডান সাইডে পোস্ট এটাতে ক্লিক করবেন। দেখুন এই যে আমাদের পোস্টটি, এই হলো 3D ফটো। এভাবে আপনারাও পোস্ট করতে পারবেন ফেসবুকে। তো আমার এই ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট দেবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, খুদা হাফেজ।